Simon is here. হাই, আজকে বিকি কৌশলের একটা টিজার দেখলাম শ্যাম বাহাদুর নামে। তো শ্যাম বাহাদুরের টিজার একদম খাতারনাক হয়েছে এবং এখানে বিকি কৌশলের এক্সপ্রেশন জাস্ট মাইন্ড ব্লোয়িং, এবং সে যেভাবে হচ্ছে আর্মি ক্যারেক্টারে মানে নিজেকে সঁপে দিয়েছে সেটা জাস্ট অসাধারণ ছিল। তো আমি এতদিন মনে করতাম যে আর্মি কিংবা পুলিশ চরিত্রে অজয় দেবগন ছিল বেস্ট, কিন্তু আজকে বিকি কৌশলের আর্মি চরিত্রটা দেখার পর তো আমার জাস্ট মনে হচ্ছে যে এই লোক করছেটা কি। কারণ আপনারা জানেন যে বিকি কৌশল এর আগে হচ্ছে উরি সিনেমাটি করেছিল এবং সেখানে কিন্তু জাস্ট সে সবাইকে খেয়ে দিছে। তো আপনারা জানেন যে শ্যাম বাহাদুর একটি সত্যিকারের চরিত্র ভারতের জন্য। তো শ্যাম বাহাদুরের যদি কাহিনী নিয়ে কিছু বলতে চাই তো সেটা হচ্ছে আমার জন্য একটু বিব্রতকর অবস্থায় হচ্ছে বলা যায়। তো আপনারা জানেন যে শ্যাম বাহাদুরের কাহিনীতে বাংলাদেশও আছে। তো আপনারা জানেন যে তারা বলছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে বানানো, কিন্তু এই যুদ্ধে কিন্তু আমরাও আছি। তো এখানে বিস্তারিত বললে অনেক কথা চলে আসবে, কারণ 1971 যুদ্ধটা হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের সাথে। তো সেখানে ভারতও আমাদের সাহায্য করেছিল। তো তারা হচ্ছে বাংলাদেশের 1 কোটি রিফিউজি মানুষকে হচ্ছে জায়গা দিয়েছে, প্লাস হচ্ছে আমাদেরকে অস্ত্র শস্ত্র বা হচ্ছে বিভিন্ন কৌশল শিখিয়েও আমাদের অনেক সাহায্য করেছে। তো সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো 71-এর যুদ্ধের প্রেক্ষাপটেই হচ্ছে বানানো হয়েছে শ্যাম বাহাদুর ছবিটি। তো আমরা যদি ইতিহাসটাকে একটু পাশ কাটিয়ে এটা একটু ছবি হিসেবে দেখি তো দেখবো যে শ্যাম বাহাদুর চরিত্রে বিকি কৌশল জাস্ট মাইন্ড ব্লোয়িং অভিনয় করেছে। তো বিকি কৌশলের হাঁটার স্টাইল, মেকআপ কিংবা হচ্ছে চাহনি বা কিংবা এক্সপ্রেশন কিংবা ইন্দিরা গান্ধীর সাথে সে যেভাবে কথা বলেছে, তো কি বলবো, মানে সবাইকে একদম জাস্ট খেয়ে দিছে। তো শ্যাম বাহাদুর ছবিতে আরও অভিনয় করেছে ফাতিমা সানা শেখ এবং হচ্ছে সানিয়া মালহোত্রা। তো দঙ্গলের এই দুই বোন আবার একসাথে অভিনয় করেছে। তো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করব। তো সেটা হচ্ছে শ্যাম বাহাদুর পরিচালনা করেছে মেঘনা গুলজার। তো আপনারা জানেন যে মেঘনা গুলজার কিন্তু মানে ভিন্ন আঙ্গিকের গল্প বলে। তো এর আগে সে রাজি বানিয়েছিল আলিয়া ভাটের সাথে। তো জানলে অবাক হবেন, তখন কিন্তু রাজি ভালোই ব্যবসা করেছে বক্স অফিসে এবং সেখানে আলিয়া ভাটের চরিত্রটাও কিন্তু ভালো প্রশংসা অর্জন করেছিল। তো মেঘনা গুলজারের কিন্তু আরও একটি ভালো ছবি আছে, সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোনের সাথে ছাপাক। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে মেঘনা গুলজারের একটি অসাধারণ ছবি হবে হচ্ছে শ্যাম বাহাদুর, কারণ এখানে শুধু বিকি কৌশলের অভিনয় নয়, যেভাবে ছবিটি চিত্রগ্রহণ করা হয়েছে এবং আরও জানেন যে যুদ্ধের ছবি করা কিন্তু অনেক টাফ। তো 1971-এর ছবি, সেই সময়টার গল্প বলাটা তো আরও টাফ। তো ভিডিও শেষ করার আগে আরেকটি ডেঞ্জারাস কথা বলে শেষ করব, সেটা হচ্ছে শ্যাম বাহাদুর কিন্তু আসবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। তো ডিসেম্বরের 1 তারিখে আবার মুক্তি পাবে হচ্ছে এনিমেল। তো এনিমেলের সাথে আবার ক্ল্যাশ এসে গেল হচ্ছে শ্যাম বাহাদুর। তো এই বছর হচ্ছে খালি ক্ল্যাশে ক্ল্যাশেই যাচ্ছে। তো ক্ল্যাশ হোক এটা কিন্তু চাই না, কারণ দুটো ছবি ভালো মনে হচ্ছে, এনিমেলের দিক দিয়ে ভালো, শ্যাম বাহাদুর শ্যাম বাহাদুরের দিক দিয়ে ভালো। তো এখন ক্ল্যাশ হয়ে যাচ্ছে, কিছুই করার নাই। তো দেখা যাক ক্ল্যাশে কে জয়ী হয়, চাইবো যে দুটোই জয়ী হোক। তো শ্যাম বাহাদুর ছবিটি নিয়ে এই ছিল বলার মতো। বাই, ভালো থাকবেন।